থার্ড বেল পড়ে যাওয়ার পর আর কোনো কথা নেই, গম্ভীর হয়ে ঘুরে বেড়াতাম। কারণ এই শোটার পরে তিনি আমায় ডাকবেন, ডেকে বললেন, বাবা তুমি অসাধারণ পাঠ করেছো, তুমি আমার ছবি নাও, বুকের মধ্যে একটা আস্ত মফস্বল নিয়ে ঘুরে বেড়াচ্ছি তোমাদের স্মার্ট শহরে। আমার তো অডি নেই। প্লিজ আপনার সমস্ত থট সাবস্ক্রাইব করুন এবং ওর ভিডিও লাইক করুন, শেয়ার করুন। নমস্কার, আমি সৌমত। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে হচ্ছে অনুজয় চট্টোপাধ্যায়, আমার খুবই প্রিয় অভিনেতা, এবং আপনারা যারা চিক ফ্লিক দেখেন তো সেখানে একটা চরিত্র, সেটা হচ্ছে তনয় দা। আজকে অনুজয় দার সাথে বেসিক্যালি আজকে একটু আড্ডা হবে, এবং সেইখান থেকে অনুজয় দার জীবনের কোনো অন্য দিক বা আরো অন্যান্য দিক খোঁজার চেষ্টা করবো। তো ভিডিওটা পুরোটা দেখুন, এবং দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, অপূর্ব ইন্টারভিউ হয়েছে, বলো সৌম্য কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। তো যেটা আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে এই যে অভিনেতা অনুজয় চট্টোপাধ্যায়, তো তোমার মানে তোমার সম্বন্ধে খুব একটা ইনফরমেশন কোথাও নেই খুব একটা। ইউটিউবে বেশ কিছু শর্ট ফিল্ম আছে আর চিক ফ্লিক, তো সেইখানে আমি যেটা জানতে চাইবো যে তোমার ব্যাক স্টোরিটা বলো, মানে তোমার অভিনয় আসার কারণ কি বা কি ইনফ্লুয়েন্স ছিল সেটা ছোট করে জাস্ট একটু বলো দর্শকদের। আচ্ছা, আমি অভিনেতা হতে চাইনি কখন, আমি একজন ক্রিকেটার হতে চেয়েছিলাম ছোটবেলা থেকে। হ্যাঁ, ক্লাস 10 অব্দি আমি ভেবেছিলাম আমি ক্রিকেটারই হবো। তো তারপরে আমি এমনিতেও যা রেজাল্টের অবস্থা ছিল তাতে খুব চাকরি বাকরি হতো না, তো ফলে সেই স্বপ্ন আমার কখনো ছিল না, সেটা বেঁচেও গেছি। সেই স্বপ্ন যেহেতু ছিল না, মা বাবারও যে খুব আমাকে নিয়ে খুব উচ্চাকাঙ্ক্ষী, একেবারে ক্লাস 2-3 তে যখন সবাই ফার্স্ট হয় তখন একটা থাকে না যে ইঞ্জিনিয়ার হবে, অমুক হবে, তমুক হবে, তখন ছিল। তো সেই সব স্বপ্ন নিশ্চয়ই ছিল মা বাবার 2-3 তে, সেটা এই হাই স্কুলে যাওয়ার পর থেকে কেটে গেছে। হাই স্কুলে যাওয়ার পর থেকে রেজাল্ট দেখে সেইটা আর সেই স্বপ্ন কারোরই নেই। এবং আমি ভাবছিলাম ক্রিকেটার হবো, কিন্তু মধ্যবিত্ত পরিবারে যা হয় যে ছেলে ক্রিকেটার হতে চাইলেও তার রেজাল্ট একটু ঠিকঠাক হতে হবে, রেজাল্ট ভালো হচ্ছে না, ক্রিকেটার হওয়া হলো না। মানে তোমার অবস্থাটা ওই চলপাল্টাই এর মতো হয়েছিল তাই তো? চলপাল্টাই সিনেমাটা যেমন অতটা কমার্শিয়াল নয়, কিন্তু বাট উই ক্যান রিলেট। হ্যাঁ, তো তারপরে ক্লাস 10 এর পরে যখন ধীরে ধীরে বুঝতে পারলাম যে ক্রিকেটার হওয়া ওভাবে যায় না, মানে আমি তখন ধরো ক্ষেপ খেলছি বা পাড়ায় খেলছি, কিন্তু সবকিছুতে একটা পথ আছে, প্রথমে জেলা রাজ্য যা মানে যেভাবে ক্রিকেট খেলে আর কি, যেভাবে ক্রিকেটার হয় আর কি। তো সেটা হলো না। তো আমার মামা অভিনয় করেন, মামা তখন গ্রুপ থিয়েটার করছেন। আমার মামার নাম হচ্ছে অশোক মজুমদার, যারা থিয়েটার দেখেন তারা তো একজন হয়তো চিনতে পারলেও পারতে পারেন। তো তখন মামা কলকাতা থিয়েটার করছে, এবং মামার একটা খুব ইনফ্লুয়েন্স আছে আমার উপর, সেটা এখনো আছে। তো সেটার থেকে আমার মানে তখন মনে হয় যে আমি অভিনয় করতে পারি, এবং এই স্বপ্নটা আমার মামাই আমার মধ্যে বুনে দিয়েছিলেন যে এমন নয় তুই অভিনেতা হবি বা কিছু। আমি ওই মিমিক্রি করতাম, নকল করতাম স্কুলের স্যারেদের অমুক তমুক, সেইটা থেকে আমার মামার কোথাও মনে হয়েছিল হয়তো আমি করতে পারি। তো তারপরে আমার বাড়ি বৈদ্যবাটি, সেখান থেকে কলকাতায় চলে আসা বেলঘুড়িয়ে মামার বাড়িতে থাকা, এবং সোহাগদির ওয়ার্কশপ করা আনসাম্বলে, আমার প্রথম দল, আমার প্রথম গুরু সোহাগ সেন, শ্রীমতী সোহাগ সেন, তার কাছে আমার 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 মানে হাতে খড়ি যদি বলা যায়, অভিনয় হাতে খড়ি। এবং আজকে আমি যাই করি না কেন তার বেসটা কিন্তু সোহাগদির ওখানেই আমার তৈরি। তো সেই সেই কলকাতায় চলে আসা এবং থিয়েটার করতে থাকা, থিয়েটার করতে করতে তারপরে মানে দীর্ঘদিন থিয়েটার, আমি এখনো তো থিয়েটারই করি এবং অন্যান্য মাধ্যমে কাজ করার চেষ্টা করি বা করছি, সেই এই আর কি। এইভাবেই আমার ওই অভিনয় করার চেষ্টা এবং অভিনেতা হয়ে ওঠার চেষ্টা। এইখানে যে প্রশ্নটা খুব স্বাভাবিক মানে আসবে, সেটা হচ্ছে এই যে মধ্যবিত্ত ফ্যামিলির কথা বললে, তারপর পড়াশোনায় তোমার সেরকম যাই হোক একটা পারফরমেন্স ভালো ছিল না এটুকু বোঝা যাচ্ছে, তারপর ক্রিকেটের স্বপ্ন, তারপর আবার সিনেমা, এই যে মধ্যবিত্ত ফ্যামিলিতে এইসব বলা, এবং সেখানে ফ্যামিলি কতটা তোমাকে সাপোর্ট করেছিল, মানে কি বলেছিল, মানে সেই দিনটা মানে এটা তো একটা লড়াইয়ের মতো, মানে ফ্যামিলিকে এইসব বলা যে আমি সিনেমাও করতে চাই বা এরকম যাবতীয় কিছু, মানে কি প্রসেস, মানে কি ছিল সেই সিনটা তুমি যদি বলো, মানে ফ্যামিলির সাপোর্ট ছিল? হ্যাঁ, আমি কিছুই বলিনি বাড়িতে যে আমি অভিনেতা হতে চাই বা কিছু, আমি ক্রিকেটার হতে চাই এটাই বলেছিলাম। তারপরে এই স্বপ্নটা না একটা সামগ্রিক স্বপ্ন হয়ে গেছে, মানে মামা এই স্বপ্নটা আমার মধ্যে বুনে দেওয়ার পর আমার মায়ের মধ্যে বা বাবার মধ্যে সেইটা খুবই মানে বুনে এই স্বপ্নটা ওখানে বপন হয়েছিল আর কি, যে ছেলে অভিনয় করবে। এবং খুবই অনেস্টলি বলছি যে খুবই প্রথম থেকে এই যে সিনেমা দেখো, মানে এই এই মানে ছায়া ছবির যে মায়া সে তো নিশ্চয়ই আছে, সেটা তো বটেই, সেটা ছিল, কিন্তু প্রথমে এই স্বপ্নটা একদম প্রথমে ছিল। হ্যাঁ, মানে উত্তম কুমার হওয়ার যে স্বপ্ন সেটা প্রথম দিকে ছিল। তারপরে যখন আমি থিয়েটার করতে এলাম তখন থিয়েটারের যে মায়া সেইটা আমি কিন্তু বুঝতে পারলাম তখন। তারপরে ধীরে ধীরে সেই স্বপ্নটা না মানে আমি বলছি যে আমরা কোথায় গিয়ে আমাদের কেরিয়ার শেষ করবো সেটা তো কেউ জানি না। হ্যাঁ, তো সেইটা যখন থিয়েটার করতে এলাম তখন আমার থিয়েটার করতে এতই ভালো লাগলো,
এবং এখন এতই ভালো লাগে আমার থিয়েটার করতে, এখন এখন আমার মনে হয় যে দুটো মাধ্যমে অভিনয় করাই করাই আমার 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 ভাল লাগছে। এবার তুমি যেটা বলছো ফ্যামিলি সাপোর্ট, মা বাবার সাপোর্ট না থাকলে আমি কিচ্ছু করতে পারতাম না, কেননা তারা সাপোর্টটা দুসময়, করেছিল। হ্যাঁ ভয়ানক ভয়ানক ভাবে, এবং এখনো সাপোর্ট করছেন, কেননা আমি বলছি ধর অর্থনৈতিক জায়গা, যেটা সবচেয়ে অভিনেতাদের গন্ডগোলের হয়, যেহেতু মাস মাইনে চাকরি না, কখনো কাজ আছে কখনো কাজ নেই, হ্যাঁ তো সেই জায়গা থেকে এই কলকাতায় থাকা বা সমস্তটা মিলিয়ে অর্থনৈতিক সাপোর্টটা ইম্পর্টেন্ট, কিন্তু মানসিক সাপোর্ট আমার কোনোদিনই আমার আমার একবারও ভাবতে হয়নি যে মানে আমি আমি ভুল করছি, এরকম থাকে না বাড়িতে অনেক সময় মা বাবা বলেন যে ভুল ভুল করছো বা তুমি অন্য কিছু ভাবতে পারো বা চাকরিটা করে মানে ওই অভিনয়টা করো, রাস্তায় আর পাটা বাড়িও না, মানে সেই উত্তম হ্যাঁ কুমার এরকম আর একদিনের জন্য আমার বাড়ি থেকে আমায় এটা বলা হয়নি, বাহ, এটা আমি হয়তো আমি ভাগ্যবান, এছাড়া আর কিছু বলার নেই, মানে তোমাকে কেউ ওই কমল মিত্রের মতো কেউ বলেনি যে কোথায় যাচ্ছো না কি করছো এসব কিছু আর কেউ আমার বাবার বলেনি, গলা হয়তো তারা খানিকটা তোমাকে কমল সাপোর্ট মিত্রের করেছে। মতো, হ্যাঁ আমার বাবা বাহ গলা খানিকটা কমল মিত্রের মতো কড়া, কিন্তু আমার বাবার মনটা ছায়াদেবীর মতোই, হ্যাঁ খোকা যাস নে, হ্যাঁ দারুন দারুন দারুন। এইখানে তুমি খুব ইম্পর্টেন্ট কথা বলেছো যে অর্থনৈতিক যে দিকটা, মানে আমি যদি তোমার ক্যারিয়ারটা দেখি, মানে পপুলার যদি দেখি, তো সেখানে চিকফ্লিক্স সিজন 1, তারপর ড্রিম বুটিক এবং তারপর চিকফ্লিক্স সিজন 2, এর মাঝে মনে হয় তোমার একটা ছবি আসছে, হিন্দি ছবি আসছে, রাইট? হিন্দি ছবি কাটা হয়েছিল, সেটা তো এখনো রিলিজ করার ব্যাপার নিয়ে আমি হয়তো ফেস্টিভ্যালে ঘুরছে, সেটা এর হ্যাঁ মাঝখানে আমি হ্যাঁ লালবাজার করেছি জি ফাইভ এর, কৃষাণ হুম কৃষাণ করেছি, কৃষাণ কৃষাণ ইনফ্যাক্ট আমার প্রথম সিরিজ জি ফাইভ এর, আচ্ছা কৃষাণ আচ্ছা কৃষাণ আমি আচ্ছা বিকাশ পাণ্ডে আচ্ছা ছিলাম, হ্যাঁ আচ্ছা চিকফ্লিক আমার প্রথম সিরিজ ছিল, এই যে ব্যাপারটা, মানে তুমি যে এই যে বছরে যে খুব বেশি কাজ করছো তাও নয়, বা আবার ওই দিক দিয়ে থিয়েটার করছো, তো সেখানে আমি বলতে চাইছি যে ইকোনমিক্যালি তুমি কিভাবে সার্ভাইভ করছো, কারণ এটা খুব দরকার। কারণ এখনকার দিনে অনেক শিল্পীরা, যেমন আমি দেখছিলাম যে সুমিত সমাদার তুমি হয়তো চেনো, মানে খুব পপুলার কমেডিয়ান বা দর্শকরাও হয়তো চেনো, তিনি বন্ধ বলছেন যে তিনি কাজ পাচ্ছেন, তো এইটা তো তুমিও নিশ্চয়ই ফেস করো। তো এবার আর একটা দিক সেটা হচ্ছে যে খালি পেটে শিল্প হয় না, তো আবার অভিনয়টাও তো একটা জাপুনের ব্যাপার। তো এই যে মানে এই যে ইকোনমিক্যাল সার্ভাইভ বা এই করোনা লকডাউন বা হেনা তেনা, এবার তুমি যে ক্যারেক্টার গুলো করছো সেগুলো যে খুব প্রধান চরিত্র হয়ে উঠছে সেটাও নয়, একটা সাপোর্ট ক্যারেক্টার, যদিও এটাও বলা যায় না যে ওয়েব সিরিজ এখন প্রত্যেকটা ক্যারেক্টার ইম্পর্টেন্ট। তো সবটা মিলে আমি যেখানে প্রশ্নটা আসতে চাইছি যে তুমি এই মুহূর্তে ইকোনমিক্যাল সার্ভাইভটা কিভাবে করছো, এবং আবার ব্যাক টু দ্য স্টেজ, মানে অভিনয়টা একটা জাপুন, সেই জাপুনে আবার কিভাবে ফিরে আসছো? আমি মূলত মানে এই রোজগারের যে জায়গাটা অভিনয় ছাড়া, আমি অভিনয় করি, আমি যাই যে কাজই করি না কেন সেটা অভিনয়ের কাজই করি, আমি ডাবিং এর কাজ করি, সেইখানে এঞ্জেল ডিজিটালে আমি মূলত ডাবিং এর কাজ করি বা ডাবিং ডিরেক্টর হিসেবে ওখানে আমি কাজ করেছি বা কাজ করছি সেইটা, এবং এই অডিও মাধ্যমে যে কাজ আমি রিসেন্টলি অন্য আরেকটি প্ল্যাটফর্ম, সেটা আমি এখনই বলতে পারবো না, আমি যেহেতু মানে মানে বলতে পারবো না বলেই বলছি, কাজ চলছে একদম একদম তো একদম সেইখানে, একটা অডিও সিরিজ হচ্ছে বাংলায়, সেইটার কাজ আমি করছি এবং ডাবিং এর কাজ আমি করছি, যেটা আমার রেগুলার কাজ, এবং মানে আমি ধরো অভিনয় করে ধরো থিয়েটার করে অন্য দলে যখন আমি কাজ করি তখন কিঞ্চিত রোজগার হয়, আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমি আমার মানে বিপুল রোজগারেরও খুব বেশি প্রয়োজন নেই, মানে আমি বলছি ধরো আমার তো অডি নেই, ফলে আমার অত চিন্তাও নেই, আর ফলে মানে বাঙালি মধ্যবিত্ত ছেলে কলকাতায় থাকতে গেলে যা যেটুকু যা লাগে সেইটুকু আমি আমার এই অভিনয়ের যে কাজ সেইখান থেকে আমি সেইটুকু রোজগার করতে পারি, ফলত আমার চলে যায়, ফলত মানে আমি ডাবিং এর কাজ করছি প্রচুর, বা শুট থাকলে শুট করছি, আমি অপেক্ষা করছি ভালো কাজের জন্য অপেক্ষা করছি, এই এই এরকম ভাবেই চলছে। তুমি বলছো জাপানের কথা, আমি তো যেহেতু অভিনয়টাই করি সেজন্য আলাদা করে যে আমার খুব মানে জাপানে মন দিতে হবে এমন না, আমি তো এটাই করি, আমি তো আর কিছু করি না, ফলে আমার সবটাই তো অভিনয়ের অংশ, যেমন ধর আজকে এই যে কথা বলছি আমরা, আজকের দিনে আমরা নিরঞ্জন সদনে আমার স্টেজ রিহার্সাল ছিল, ফলে সেটা করে আমি তোমার সঙ্গে আড্ডা মারছি, ফলে আমি অভিনয়ের কাজই করছি, ফলে আলাদা করে আমায় মানে অভিনয় যাপন করতে হবে এমন এরকম কিছু আমার ভাবনা নেই, আর আমি যে অভিনয় শিক্ষায় বেড়ে উঠেছি তাতে আমার সবটাই অভিনয়ের কাজ, এই যে তোমার সাথে আমি কথা বলছি আড্ডা মারছি এটাও আমার অভিনয়েরই অংশ, হ্যাঁ মানে অভিনয়ের অংশ কিভাবে, তোমার সঙ্গে আমার আলাপ হচ্ছে, আমি মানুষকে চিনছি মানুষকে জানছি তার সঙ্গে কথা বলছি, এই চেনা জানাটাও অভিনয়ের কাজ, ফলে আলাদা করে আমার 7:30 থেকে 9টা অব্দি অভিনয়ের যাপন এভাবে তো হয় না, আমি সবটা মিলিয়েই মানে এটা একটা প্র্যাকটিস, একজন পেইন্টার তার প্র্যাকটিস সেটা সারা দিনের প্র্যাকটিস, সে যখন শুধু পেইন্টিং করছেন তখনই সে শুধু পেইন্টিং এর প্র্যাকটিস করছেন, ব্যাপারটা কিন্তু এমন নয়, তো অভিনয়ের ক্ষেত্রেও তাই, ফলে সেই জন্য আমার আলাদা করে কিছু করতে হয় না, আমি এটাই করি এটার মধ্যেই থাকি, কখনো বেরিয়ে গেলেও আমি ধরো
আমি যখন ধরো ক্রিকেট দেখি, ক্রিকেট তো আমার খুব প্রিয় বিষয়, যখন আমি ক্রিকেট দেখি সেটাও নিশ্চয়ই আমার কোথাও অভিনয় তার মানে মানুষ দেখা, প্রকৃতি দেখা, তুমি যতক্ষণ চোখ খুলে আছো, চোখ বন্ধ করে যতক্ষণ ভাবছো, সবটাই তোমার অভিনয়ের রসদ। এখানে আর একটা যেটা আমি জানতে চাই, মানে তোমরা যেহেতু ওয়েব সিরিজ করছো, এবং ওয়েব সিরিজ মানে হচ্ছে একটা কি বলবো রাতারাতি চেনার একটা খুব, মানে আমি বলতে চাইছি যে ধরো এই যে যে অভিনেতাটা মারা গেল, মানে যে ললিত যে ক্যারেক্টারটা করেছিল মির্জা, ওয়েব সিরিজ মানেই তো যে রাতারাতি বিখ্যাত হয়ে যাওয়ার একটা জায়গা। তো এটা বাংলায় কেন হচ্ছে না? মানে এরা তো, আমি যদি বলি এই অভিনেতাটার কথা বললাম, কিংবা বাংলাতে যদি দেখি, তো সেইখানে এটা হচ্ছে না কেন? মানে এটা কি কোনো প্ল্যাটফর্ম চুজের ক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে নাকি, যে রিচটা হচ্ছে না? মানে তুমি ধরো যে কাজগুলো করছিল, মানে ধরো আমি ধরো চিক ফ্লিক দেখলাম, তার যে ট্রেলারটা আমি দেখলাম সেটা দেখলাম ইউটিউবে 50,000 মাত্র ভিউজ। তো এবার চিক ফ্লিক যে খুব খারাপ কাজ সেটাও নয়, তো আমি বলতে চাইছি যে মানে রিচটা কি হচ্ছে না, মানে বাংলায় কাজটা পেতে প্রবলেমটা কোথায় হচ্ছে? কারণ বাদ বাকিদের তো মানে আমি দেখতে পাচ্ছি যে ধরো অন্যান্য জায়গায় তো ওয়েব সিরিজ করা মানে একটা বিরাট রাতারাতি পপুলার হয়ে যাওয়ার একটা জায়গা থাকছে। বা ওই এইদিকে যদি আমি হইচইয়ে দেখি, মানে মন্দার যেটা, মন্দারের যে দেবাশিস মন্ডল তাকে কেউ চিনতো না, নভেম্বরের সেকেন্ড রিপাবলিক তাকে কেউ চিনতো না, যে দেবাশিস মন্ডল যে মন্দারের যে ক্যারেক্টারটা করেছে, এখন তার ইন্টারভিউ নিতে গেলে কালকাম ছুটে যাবে। মানে এইটাই তো ওয়েব সিরিজের মজা, যে এক ঝাঁক নতুন অভিনেতা উঠে আসবে এবং সেখানে তোমরা আরো অনেক কাজ করবে, কিন্তু সেটা হচ্ছে না কেন? মানে তোমাদের এই যে দীর্ঘ প্রতীক্ষাটা হচ্ছে কেন? মানে এটা তোমার কি মনে হয়? দেখো রাতারাতি কেউ বিখ্যাত হয় না, তুমি যাদের উদাহরণ দিলে আমি বলছি যে তাদের আমি বলে দিতে পারি যে তারা আগে এমন 5টা কাজ করেছেন এবং তারা বিখ্যাত হননি, তাদের আমরা কেউ চিনি না, তাদের কাজ তারা কিন্তু করেছেন। মানে আমি বলছি যে একটা ওয়েব সিরিজ এবং বিখ্যাত সেটা হাতে গোনা কয়েকটা উদাহরণ। আমি বলছি কাজ করতে করতেই কেউ কোন কোন মানে কোন কাজ যে কিভাবে মানুষের কাছে যা পৌঁছবে সেটা আমরা জানি না। আমি বলছি যে চিক ফ্লিক টু এত ওয়েব সিরিজ ওটা প্ল্যাটফর্মে আছে, আমি বলছি 3 দিনে হলো না, 3 মাস পরে ওটা কি হবে আমরা জানি না। তো ফলে মানে এটা দেখো এটার যে খুব উত্তর আমি দিতে পারবো তা না, কিন্তু আমার এটাই বিশ্বাস রাতারাতি কেউ বিখ্যাত হয় না। আমি বলছি এটা প্রকৃতির নিয়ম, এটা এটা বিজ্ঞান, রাতারাতি কেউ বিখ্যাত হয় না। তুমি যে কোনো উদাহরণ তুলে নাও, তার আগে তার কাজ আছে, আছেই। আমি যদি ধরি দেবাশিস মন্ডল, মন্দারের যে দেবাশিস মন্ডল, তার কিন্তু ওয়েবে এটা ফার্স্ট কাজ, আমাদের এই সময় মানে অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ মন্দার, সেখানে তিনি মন্দার, সে তার কাজ তো মানুষ দেখবেই, তো সেই সেইগুলো তো আছেই, সেটা তো রয়েছে। কিন্তু মানে আমি বলছি সেটা উদাহরণ, সেটা কিন্তু সবার ক্ষেত্রে হচ্ছে না, সেটা একজনের ক্ষেত্রে ঘটছে। হ্যাঁ মানে আমি বলছি ধরো বাংলা এটা কম কেন, মানে বাংলা এটা কম কেন, আমি এটাই জানতে চাইছি যে বাংলায় এই যে ধরো এক ঝাঁক নতুন, তুমি কি সব প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ দেখো? মোটামুটি সব ওয়েব সিরিজ দেখো? হ্যাঁ তুমি হয়তো তোমার এই কাজের ক্ষেত্রে তুমি হয়তো দেখো বা তোমার, কিন্তু বেশিরভাগ সাধারণ মানুষ দেখেন না, কেনই বা দেখবে না? আমি বলছি কেনই বা দেখবে না, সব কাজ তো ভালো হচ্ছেও না, ফলে ওরকম কোনো হঠাৎ করে ওরকম হয় না। বলছি সে করতে 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 সে একটা কাজে ক্লিক করে যায়, যার একটা কাজই প্রথম একটা কাজ এবং তিনি পরিচিত বা মানে মুখ হয়ে উঠলেন বাংলার কাজের, সেরকম কমই। আর সেরকম আশা করারও কোনো মানে হয় না যে আমি একটা কাজ করবো একদিন গিয়ে, কেউ ছোটবেলায় ভাবতো যে আমি এক ধরো আমাদের আমার থিয়েটারে ধরো বিখ্যাত মানুষ দেখতে আসতেন, বুঝতে পেরেছো, আমি তখন ভাবতাম কথা বলতাম না, থার্ড বেল পড়ে যাওয়ার পর আর কোনো কথা নেই, গম্ভীর হয়ে ঘুরে বেড়াতাম, কারণ এই শোটার পরে তিনি আমায় ডাকবেন, ডেকে বললেন বাবা তুমি অসাধারণ পাঠ করেছো, তুমি আমার ছবির নায়ক, আমার জীবনটা বদলে যাবে। এইগুলো ছোটবেলায় ভেবেছি, এখন আর আলাদা করে ভাবি না। এবং এখন আমি দেখেছি যে যে কাজ নিয়ে ভাববো যে এইটা করে আমি বিখ্যাত হয়ে যাব, সেই কাজে কিছু হয় না, সেই কাজে আমি দেখেছি সেই কাজে ততটা হয় না, এটা আমি দেখেছি। এটা মজা জীবনের আশ্চর্য বোধ হয় এটাই, হঠাৎ করেই একদিন হবে, তখন মনে হয় একে তো আমি আগে দেখিনি, সেই সেটাই সে অপেক্ষা করে। ইভেন কিশোর কুমারও কিন্তু অনেক বুড়ো বয়সে গিয়ে মানে ভারত সেরা বিখ্যাত গায়ক হয়েছিল, মানে সেই তার ক্যারিয়ার বয়সে, তার আগে অভিনয় জীবনে, তারপর আরো গান গিয়েছে, তখন কেউ পাত্তা দিল না, তারপর আরাধনা একটা ক্লিক করে গেল 70 দশক, আর ডি বর্মন, কিশোর কুমার, রাজেশ খান্না, মানে একটা অদ্ভুত ব্যাপার। তুমি এটা কথাটা ঠিকই বলেছো। তো আমি যেটা জানতে চাইবো, মানে একটা খুব ক্লিশে প্রশ্ন, সেটা হচ্ছে চিক ফ্লিক সিজন টু করতে গিয়ে কোনো মজার ঘটনা বা ফানি কিছু ইনসিডেন্ট যেটা তোমার মনে আছে সেটা শেয়ার করো। আমার একটা ঘটনা আমার খুব মজার লেগেছিল, সেইটা হচ্ছে যে সাউন্ডের একজন ছিলেন, হেডফোনে রেকর্ড করে না, তার বোধহয় হেড ওই সাউন্ডের দায়িত্ব ছিল বয়স্ক একজন মানুষ, সৌমিত, যে চিকফ্লিকের ক্রিয়েটার এবং ও রাইটার, তো সৌমিত জয়দীপদার, সৌমিত হেডফোন নিয়ে মনিটরের সামনে বসে আছে। তো এইবার ওনার বক্তব্য হচ্ছে যে ওইখানে যে চেঁচালো লেপেলে যে এত জোরে আওয়াজ হলো, সে আওয়াজটা ফেটে যাচ্ছে না, তো
এইবারে সে যখন শটটা দেখছে ওই হেডফোনটা, উনি এরকম হেডফোনটা আছে তো, উনি হেডফোনটা তুলেছেন, তুলে মাঝখানে বলছে যে আওয়াজটা ফেটে গেল না তো। এবার সৌমিত ভেবেছে বোধহয় এটা বোধহয় ডায়ালগ, তো ও কি হলো এই ডায়ালগটা কেন, তারপরে দেখে না সেই লোকটা, এবার ও তো বুঝতে পারছে না, ও চিনে না, ফলে ওর ওরই ভেবাচাকা মুখ। সেইটা একটা খুবই আমার তখন প্রচন্ড হাসি পেয়েছিল। উনি কিন্তু সেটাতে খুবই কনসার্ন ছিলেন যে না আওয়াজটা যেন না ফাটে, যে না এটা তো পরে ডাবিং হবে, এখন ফাটলে কি হবে, যে না ফাটলে এরকম ঠিক হবে না, তার কোনো কারণ নেই। তো এইরকম টুকটাক মজার ঘটনা রোজই চিকফ্লিকের সেটে ঘটতো, যেহেতু বন্ধু বান্ধবদের কাজ এবং আমরা সবাই খুবই বন্ধু, ফলে আমরা খুবই মজা করে আনন্দ করে এইসব করি। এবং সায়ন সায়ন এত সবার এত পেছনে লাগতো সায়ন, ফলে খুবই মজা হতো, এক একদিন এক এক রকম মজা হতো। আমরা যখন অভিনয় করতে আসার আগে আমি সবুজ, হ্যাঁ তো আমরা তো ওনার অভিনয় দেখেছি প্রচুর, থিয়েটার দেখেছি ওনার, ফলে উনি আমাদের কাছে খুবই 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 একজন গুরুত্বপূর্ণ মানুষও বটে। প্রথমে একটু মানে আড়ষ্ট লাগে যে উনি একজন এত বড় মানুষ, হ্যাঁ আমরা আলাপ পরিচিত হব কিভাবে কি হবে, কিন্তু উনি এতটাই আলাপী একজন মানুষ এবং এতটাই উনি ইজি করে দেন মানুষকে, ফলে ওনার সঙ্গে আলাদা করে যে আমাদের গিয়ে খুব আলাপও করতে হচ্ছে এমনও কিন্তু হয়নি। আমাদের ধরো শর্ট দিতে গিয়েই আলাপ হয়ে গেছে, মানে আমাদেরকে গিয়ে নমস্কার আমি অমুক এইটা বলতে হয়নি, উনি নিজেই সেই আলাপটা করে নিয়েছেন, উনি স্পেসটা দিয়েছেন আমাদের। এবং এইটা একটা জায়গা হচ্ছে ব্যক্তিগত জায়গা, এবং অভিনয়ের জায়গা বলছি, ধরো উনি উল্টো দিকে অভিনয় করছেন, সেটা এত বড় একটা শিক্ষা না। আমি একটা একটা দিনের কথা বলছি, একটা ওই আমাদের একটা ক্লোজ, আমি বলছি কোন সিনটা, যারা দেখে তুমি নিশ্চয়ই দেখেছো চিকফ্লিক টু, একদম একদম চিকফ্লিক টু তে একটা ছিল না যেখানে জিনিয়া এবং তনয় ওনার বাড়িতে যায় এবং উনি বলেন, যা জিনিয়াকে বলেন তোমার উপর আমার এত রাগ হয়েছিল মনে হয়েছিল তোমার মাটিতে পুঁতে নুন চাপা দিয়ে দিবে, মা লক্ষ্মী ওই যে সিনটা, সেইটা সেই সিনটা প্রথমে আমাদের ক্লোজ হয়েছিল একটা, তারপরে মনিটা, তারপরে ওনার ক্লোজ হয়েছিল পিছনে, ওনার একটা ট্রলি হয়েছিল ওনার অ্যাঙ্গেল থেকে, তো যে ওনার কস্টিউম চেঞ্জের একটা বিষয় ছিল, সেই জন্য আমাদের ক্লোজটা আগে নেওয়া হয়েছিল, এবং সভাপতি ক্লোজ নিয়ে কিউ দিয়েছেন একজন কিউ। এবার সেইটা হওয়ার পরে নিজেই বুঝতে পারছি যে অভিনয়টা হলো, ভালোই হলো, কিন্তু উনি অভিনয় করলে উনি কিউ দিলে একটা অন্যরকম হতো, ঠিক তাই হলো। পরে এসে যখন উনি ওনার ক্লোজটা মানে আমাদের আমাদের ক্লোজটার সময় জয়দিদে বললো যে উনি কিউ দিলে বেটার হয়, তখন হ্যাঁ উনি কিউ দিলে বেটার হয়, উনি দেওয়ার পর উনি যখন ওই শটটা যখন আমরা দিলাম আমাদের অভিনয় একেবারে করতে গেল, ফলে এই যে ভালো অভিনেতার সঙ্গে কাজ করলে যে আমার ভেতর থেকে একটা একটা কিছু ঘটে, আমার ভেতরে একটা অনুরণন ঘটে, সেইটা খুব মজার, এবং সেটা শেখবারও, সেটা আমি খুবই নোটিস করেছিলাম সেটা। হ্যাঁ, এবং উনি যেটা সবচেয়ে বড় কথা, বড় অভিনেতা বলে অনেক বড় অভিনেতাদের এরকম বদগুণ থাকে তো, যে সিন নিজে নিয়ে নেওয়া বা অন্য অভিনেতাদের কিঞ্চিত বিপদে ফেলে দেওয়া, এটা ওনার একেবারে নেই। উনি একটা বিজনেস করেছিলেন, তার উত্তরে আমি একটা বিজনেস করাতে উনি সেই বিজনেসটা রেজিস্টার করেছিলেন ওনার ক্লোজে, যাতে আমার বিজনেসটা ঠিকঠাক ভাবে তার মানে দাঁড়ায়। তো সেইটা আমার খুবই ভাল লেগেছিল, একজন বড় অভিনেতা, প্রকৃত বড় অভিনেতা বোধহয় এমনই হয়। এবং সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে এখানে খরাজ মুখার্জিকে মানে একদম অন্যভাবে ব্যবহার করা হয়েছে, মানে খরাজ মুখার্জিকে আমরা যেটা সব থেকে আমার খুব ভালো লেগেছে, খরাজ বাবু এরকম পাঠ করতে আমরা দেখিনি, একদমই দেখা যায় একদমই দেখিনি। এবং তোমার ক্যারেক্টারটাও পাল্টেছে, মানে অনেকটা পাল্টেছে আগের থেকে, মানে আগের সিজনে যেরকম ক্যারেক্টারটা ছিল এখানে অনেকটা চেঞ্জ হয়েছে। আমার এখানে একটা ডায়লগ না একদমই বলে দেবো না, কিন্তু আমার এখানে একটা ডায়লগ আমি শুনতে চাইবো, আমার তোমার গলাটা এত সুন্দর লাগে, ওই যে বুকের মধ্যে যে মফস্বল নিয়ে ঘুরে বেড়ানোটা, ওই যে ডায়লগটা ছিল জানি মানে বুকের মধ্যে একটা আস্ত মফস্বল নিয়ে ঘুরে বেড়াচ্ছি তোমাদের স্মার্ট শহরে, আরে এরকম এরকম দুর্দান্ত দুর্দান্ত। আমি এই যে ডায়লগটা মানে এই যে তুমি মফস্বল থেকে উঠে এসছো আমিও মফস্বল থেকে উঠে এসেছি, এবার সেইখানে যখন আমরা শহরে যাই তো একটা কোথাও গিয়ে একটা কি বলবো প্রিমিয়ার বা যাই হোক যাবতীয় যা কিছুতে একটা কোথাও অস্বস্তিতে গিয়ে পড়তে হয়, মানে এটা তুমি কতটা রিলেট করতে পেরেছো এই ডায়লগটা, মানে তার জন্য ফার্স্ট অফ অল ডিরেক্টর এবং যে লিখেছে তার জন্য অনেক ধন্যবাদ, কারণ এই ডায়লগটা সত্যি আমার কাছে খুব ইম্পর্টেন্ট এবং খুব রিলেট করতে পেরেছি। ডায়লগটার সঙ্গে চন্দ্রবিন্দুর একটা গানের খুব মিল আছে, তুমি পুষে রাখো পাঁচ রাতে চোরা মফস্বল, তা আমি আমার পাঁচ রাতে সত্যি সত্যি মফস্বল পুষে রাখি, আমি সত্যি সত্যি লালন পালন করি, কেন করি তার কারণ হচ্ছে আমার বেড়ে ওঠা ওখানে। এই যে আমি আজকে তোমার সঙ্গে যেভাবে কথা বলছি, যেভাবে ঘাড় নাড়ছি, যেভাবে হাতের মুভমেন্ট করছি, সবটাই আমার বেড়ে ওঠার জন্য, তো ফলে যখন আমি অভিনয় করি সেই চরিত্রের
যা যা ছাপ চেতন অবচেতন থেকে আমার আমার মন আমাকে ছুঁড়ে ছুঁড়ে দেয় এবং সেটা আমি পারফর্ম করি, তার সঙ্গে আমার ওই বেড়ে ওঠার যোগ আছে, তার সঙ্গে আমার ওই বাড়ির মাটির গন্ধের যোগ আছে, আমার ওই ওই আমার ওই গঙ্গার ধার, হ্যাঁ, মাঠ, ক্রিকেট বল, এই সবটার যোগ আছে, সেইটা নিয়ে তো আমি, ফলে এটাকে ভোলার কোনো মানেই নেই, সেটা থাকবে, এটা এক। দ্বিতীয় কথা, এই যে তুমি বলছো না প্রিমিয়ারে গেলে ভয় লাগে, অমুক করে, এটা জানো তো, আমি বলছি এটা এটা বলতে আমার একটু পলিটিক্যাল কথা বলতে হবে, সেটা হচ্ছে যে এর কারণ হচ্ছে রাজনৈতিক, রাজনৈতিক এইখানে বৃহত্তর রাজনৈতিক কারণ, এর সঙ্গে কিন্তু আমি বলছি মানে ওই দলাদলির কোনো সম্পর্ক নেই, মানে ও কোন দল এই সেই দলের কথা আমি বলছি না, আমি বলছি যে এই কর্পোরেট এই যে কালচার, সেই কালচারের একটা বিরাট প্রভাব আছে। হ্যাঁ, ধরো আমি বলছি একটা বিরাট সোফা, আমি আমি একটি একবার ওই আমার একটি ছবির কাজের জন্য পারমিশন নেওয়া ছিল, তো এই বহরমপুরের এসপির ঘরে গেছিলাম, বুঝলে, আমরা দুজন গেছিলাম, আমি আর আমার আরেক দাদা, তো সেই এসপির ঘরটা একটা বৃহৎ ঘর, একজন মানুষ মনে হচ্ছে লং শটে একজনকে ধরা আছে, তিনি বসে আছেন সেখানে, গিয়ে আমি বুঝতে পারছি না হাত কোথায় রাখবো, এরকম ভাবে দাঁড়াবো না কি করব, বসতেও বলছে না, বিরাট ঘর একটা। হ্যাঁ, এবং ফলে এইটা হচ্ছে মানুষকে আনিজি করে দেওয়া, এটা পাওয়ার প্র্যাকটিস, উনি তো এসপি, ফলে ওনার যে পাওয়ার, উনি যেটা ছোট ঘরে এরকম ভাবে বসে থাকতেন তাহলে কিন্তু এই পাওয়ার ওনারটা হতো, এসপি সেটা মনে হতো, এসপির পাওয়ার সেটা, এটাই হচ্ছে পাওয়ার প্র্যাকটিস। এবার কি হয়, এই পাওয়ার প্র্যাকটিসের সামনে আমরা নত হয়ে যাই, আমরা আমাদের হাতের তালু ঘেমে যায়, এটা না সাময়িক, জানো তো, যখন তুমি তোমার কাজ কাজে যখন সফল হবে, যখন তুমি তোমার কাজে তোমার বিশ্বাস বাড়বে, তখন মনে হবে এই যে আমি, এই আমিটাই ঠিক আমি, ফলত আমাদের ওই ফ্ল্যাশ বাল্বের ঝলকানিতে আমরা ঘেমে যাই, আমরা যারা মানে 40 কিলোমিটার 50 কিলোমিটার দূর থেকে বড় শহরে যাই, তারা মনে করি বড় শহরের এই যে ছেলে যারা মানুষজন আছেন সেটাই বোধহয় মুখ্য, আমার ওই রকম হতে হবে। তারপর দিল্লিতে শো করতে গিয়ে দেখলাম NSD বাইরে যারা আড্ডা দিচ্ছে, আমার মনে হলো তো আরো স্মার্ট, আমার বুঝি এইরকম হতে হবে, আমাকে আসলে কিনা আমার মতই হতে হবে, গোদা বাংলায় আমি আমার মন ছোট্ট সংগঠন, কি ভালো তো, খুব ঠিক কথা, খুবই ঠিক কথা, কিন্তু আমি বলছি ছোট্ট সংগঠন অনেক ক্ষেত্রে কি হয়, মানুষ নিয়ে কাজ, তো আসলে আমাদের আবার মানে অনেক অনেকে মিলেও থাকতে হবে, আমি আমার মন এবং আরো অনেক, এই নিয়ে আমাদের জীবন, ফলে আমাদের প্রথম প্রথম ঘাবড়ে যাবো, তারপর আমরা বুঝতে পারবো ওগুলো সব মিথ্যে, ওগুলো বানানো, হ্যাঁ, ওগুলো ওগুলো দুদিন পর ওগুলো ফানুস, ওগুলো কিছু থাকবে না, থাকবে কাজ। যাই হোক, আজকে এই হালকা একটা ইন্টারভিউ দিয়ে কেমন লাগলো, আর তোমার নেক্সট কি কাজ আছে? আমার খুবই ভালো লাগলো, আমার আড্ডা দিতে খুবই ভালো লাগে, আমি আমি একজন পারিবারিক আড্ডাবাজ, এটা আমার একদম পরিবার থেকে আসছে, আমি মানে মানে বুনেদি আড্ডাবাজ, আমার বাবা কাকা আমি, এই আড্ডার পরম্পরাটা চলছে, ফলে আমার আড্ডা দিতে সবসময় খুব ভালো লাগে, এবং তোমার সাথে আড্ডা দিয়ে আমার খুবই ভালো ভালো লাগলো, একটা সুন্দর আড্ডা হলো, দারুণ লাগলো, অনেক কথা আমার আমার সম্বন্ধে অনেক কথা বললাম, তোমার সম্বন্ধে একটু শুনতে পারলে ভালো হতো, আড্ডাটা একটু একতরফা হলো, একদিন আমার ইচ্ছা আছে আমরা দুতরফের আড্ডা মারবো, আমিও তোমায় প্রশ্ন করবো, তুমিও আমায় প্রশ্ন করবে, সেরকম আড্ডা হলে আমার আরো বেশি ভালো লাগবে। আর আমি রিসেন্ট কাজ, আমার আরো দুটো ওয়েব সিরিজের কাজ আসছে, মুক্তি বলে একটি ওয়েব সিরিজ যেটা Zee5 সেটা আসছে, আর অন্য আরেকটি প্ল্যাটফর্মে আরেকটি কাজের কথা হয়েছে, সেটা মানে ঘোষণা করার জায়গায় এখনো আসেনি, ফলে আমি বলতে পারবো না। এই আরো দুটো কাজ মানে মুক্তি ছাড়াও আরো দুটো কাজের কথা রয়েছে। আমরা আজকে যেখানে আড্ডা মারলাম, আমাদের প্ল্যাটফর্ম সৌম্য প্ল্যাটফর্ম সৌম্য থট, আপনাদের যদি আমাদের এই আড্ডা ভাল লাগে, এবং সৌম্যর প্ল্যাটফর্মে নিশ্চয়ই অন্যান্য অনেক আড্ডা রয়েছে, সবুজেরই একটা আড্ডা আছে আমি জানি, এইরকম আরো আড্ডা যদি আপনারা শুনতে চান, আরো ওর অন্যান্য কাজ আপনারা যদি শুনতে চান দেখতে চান, তাহলে প্লিজ আপনারা সৌম্য থট সাবস্ক্রাইব করুন, এবং ওর ভিডিও লাইক করুন, শেয়ার করুন, এইভাবে সৌম্যর সঙ্গে সৌম্য থটে একটা বন্ধুত্ব গড়ে উঠুক আমাদের সবার।